Apa? Apa? Rao tu bayi dia kotor kamu sih. Kita sih bapa, tak tisuka. Oje posisi pernah kah salam bos, soalnya ekta, ini gatok ke kalau balak ekta Maya sih, bos jangan Maya ada dekat jalan lagi tu, memang lagi jalan. Jadi biar biar tu sih, biar kahabi ki, kahabu ki manusia kahai tay kahabu. Manusia tu tahani ye pasar kau dekah, tu itu antali cakri yo korosna, kono kamai yo korosna, kahli biar biar biar. Oh bazar noi cakri, oi bosan, garam bete dokpe, tan matar bete tan pesar korbe, kamai korah lagbe, batu tamulo koi kela koi ni bani. Sabar sebentar ya, apa tu tu kotoi sih sih, bayar dek tu zamu, tu mian awak sate zamu ya. Aske gato bayar, amar aje boys ta perai posis bosor, hegi sih gato posis bosor zamu. তুমি আমাকে বিবাহ করাও না বসো আমি কিন্তু বয়ের টেনশনে খুব কষ্টে পাই আর দ্বিতীয় কথা রাইতের বেলা বসো আমার বয়ের জন্য আমার কলবালিশের উপর যে অত্যাচার হয় এটা যদি জবান থাকতো এটা শিক্ষার বাইরে কান্দে দুনিয়াটা ফাড়াইয়া লাইতো আচ্ছা বাবা তোর কান্দে ফাটানো লাগবে না চল আমরা মায়ে দে তুই তো বিয়ে না করে ছাড়বি না আচ্ছা চল পশ্চিম পাড়ায় যাই দেখে আসি কেমন মায়ে মায়ে তো দেখবা সব ঠিক আছে আর কত হইলো যে এই যে মায়ে দেখতে যাবো একটা মায়ের বিয়া করবো ঠিক আছে আমাকে যে বাড়ি ঘরের যে কি অবস্থা একটু বাড়ি ঘরটা একটু ভালো করলে কি হয় কও এই যে সুন্দর বাড়ি আছে না এরপর আর কিছু লাগে এই সুন্দর কোয়াদাটা ফাইটে গেছে ওটা ফুড়ে গেছে টিলের সাল টিনের সালটা পানি পড়ে কি বানাই রাখছো এটা আরে বাবা দেই তোর বিয়ের পরে সবকিছু ঠিকঠাক করব বিয়ের পরে তুমি করবাই এখন এত কথা না কইয়া একটা কাম করো চলো আমার সাথে মাইয়াটা দেখো যে কেমন মাইয়াটা বুঝছো আচ্ছা বাবা মায়ে দেখতে যাব আর মায়ের গার্ডিয়ানের সাথে কথা বলছো যৌতুক কত দিবে আইছে আবার যৌতুকের কথাটা লইয়া যৌতুকটাই জায়গায় ঢুকাও কি লাগে তা মাইয়া বিয়া করব আবার মাইয়ের বাপের তো যৌতুক লবে এটা কোনো কথার মধ্যে পড়ে আরে বাবা তুই বুঝতিস না কে এত দিন ধরে লালন পালন করতি যে আমি যে ক্যালকুলেটরে হিসাব করে রাখছি খাতায় লিখে রাখছি তা আমি তো আশা করছি তোর বিয়ে দে সব যৌতুক নেব আগে যৌতুকের খবর না যৌতুক নিয়ে এই যে বাড়ির ফুটো ফাটা দিয়ে আসে না সব কমপ্লিট করে তোর সুন্দর রুম টুম একদম নতুন বানাই দেবো রং করে চিন্তা করে দেখেছো ক্যালকুলেটরে হিসাব রাখ মানে ব্রয়লারের মুরগি পালছে এতদিন আর ওই মুরগি বিক্রি করবে বিক্রি কইরা যে টাকা খরচ হয়েছে ওই টাকাটা শোধ করবে তাই না ব্রয়লার পাইছো আবার তাহলে কি হিসেবটা কিসের জন্য মানে ভবিষ্যতে হিসেব না রাখলে ভবিষ্যতে চলতে পারবি না তো যৌতুক যে চা অবশ্য এই যে আমারে পড়ালেখা কতটুকু শেখাইছো কও তো লেখাপড়াটাও তো ঠিকমতো শেখাইলা না কেন তোরে লেখাপড়া শেখাই নাই ওই যে সরকার যে বন্ধু পড়াইছে সেই বন্ধুই তো পড়াইলা এর বেশি লাগে সরকার যতটুকু পড়াইছে অতটুকু পড়াইছে এই পর্যন্ত আর লাগে না তাই না আর এর উপরে তোমার এই যে যৌতুক দেবে অনেকগুলা টাকা তাই না বাবা তো চিয়ারাটা কি খারাপ তোর এত সুন্দর চিয়ারা দেখলে যে কোনো পরিবারের যৌতুক সাধবে আর যৌতুক যে কোনো জাত আনতে পারবো আচ্ছা তুই একটু খবর নিয়ে চল যাই যৌতুক পাইলে কোনো আমার আপত্তি নাই আবার যৌতুকের কথা কয় আচ্ছা ঠিক আছে তাহলে যাইয়া দেই কি হয় কথা কার্য বনাইয়া তারপরে ভাইয়াটা দেহি আগে তারপর পছন্দ হইলে তারপর বিয়া করবো আনে যৌতুক মতো করে পরে দেওয়া যাবে না তাহলে দেরি না করে চলো আচ্ছা বাবা দাঁড়া এই রোদ দূরে তো চিয়ারা এটা কালো হয়ে যাবে না আমি একটু দাঁড়া আমি ছাতিটা নিয়ে আসি ছাতি নিয়ে আসবা না আমার জন্মের পর থেকে এই ছাতিখানা ওইখানে জ্বলতেই দেখি কোনোদিন এটা আর ফুড়াইয়া কোনানে যাইতে পারলাম না আজকে যৌতুকের টাকা পাবে ওই চিন্তা করে ছাতি ফুটাতে নিয়েছে বা এরম বাপ জানো আহ না কি এর লেগে আবার খারাই তাও এরম বাপ চল 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 রোদ্দুর তো চিয়ারা কালো হয়ে গেলে তো মায়ের পক্ষে পছন্দ করবে না চল বাহ ভালো একটা হিসাব পাইছো আসসালামু আলাইকুম চাচা এই জীবন মাহমুদকে নিয়ে কই গেতাছেন আমি আমার তোলা নিয়ে কই যাব তোর কইবে দেয়া লাগবে না চাচা গ্রামের ছেলে তো একসাথে বড়টা রইছি তো বাজার দিকে মনে হয় গেতাছেন তাই বড়া দুপুর বেলা চাচা ওই ছেলেকে পাঞ্জাবি লাগাইছেন আপনি একটা লুঙ্গি জুতা পয়রা সাইজা গুইজা মানে ছেলে তো নায়কের মতো আপনি তো কিরকম ভাই হইছে কি আমি কই হইছে কি একটা মাইয়া দেখতে যাইতাছি বিয়া করব বিয়া করব হ্যাঁ এইটা কিন্তু চাচা ঠিক না পোলা বিয়া করাইতে গেতাছেন অথচ আম করে কোনো কথাবার্তি কইলেন না কোনো কিছু জানাইলেন না কষ্ট লাগে চাচা না কষ্টের কি আছে আমার পোলা বিয়ে করতে তোমাকে কেন আর তোমাকে বলে লাভটা কি তোমরা গান্ডির মতন খাবা আড্ডা 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 দিন শেষে 50 টাকা 100 টাকা দিয়ে চলে আসবা না একটা ফুলের তুড়া নিয়ে যাবা নাইলে একটা বদজন একটা আংটি নিয়ে যাবা তোমাকে দাওয়াত দিয়ে লাভটা কি চাচা কি দেই না দেই এটা সে পরের কথা হাজার হইল অঙ্গ বন্ধু বান্ধব মানুষ একসাথে এই ছোটতে বড় হইছি কত জায়গায় কত কিছু করলাম শয়তানি ফাইজলামি তো কি খাই না খাই এটা তো দেওয়া বিষয় না চাচা দাওয়াতটা তো দেওয়াটা এটা বড়লি মানে জরুরি বিষয় আর কি হাজার হইল আমরা গ্রামের ছেলে আর আপনার ছেলের বিয়ে তো আমরাই শয়তানি ফাইজলামি করুম তো অন্তত জানানটা একটু জরুরি আছিল পোলা বিয়া শাদি করাইতাছেন হাজার হইলো আমরা একটু চোখের সামনে আসিল দেখতে ভালো লাগলে আমরা একটু গেলে আনন্দ ভর্তি করুন চাচা আপনার তো ছেলে আপনার ছেলে মানে আমগো ছেলে মানে আপনার ছেলেও আমরা তে একই কথা চাচা বিয়া শাদির ভিতরে একটু
জানান না তো জরুরি ছিল চাচা আমার পোলা বিয়ে দিয়ে আনবো বউ সোয়াল মেরে ভালোমন্দ আমি খাওয়াবো তোমাকে জানাই কোনো লাভ আছে আজকে দোস্ত আমি ঘটনাটা খুললা কই আমার বাপে তো বুঝছিস ছোট কাল তো দাওছি কোন কোয়ালিটির মানুষ দাও আজকে বিয়া করাইতে যাইতে আছে আমারে হ্যাঁ একটা মাইয়ে দেখতে যাইতে আছি একটা ভালো পাঞ্জাবি পেনবে একটা জুতা মোতা পেনবে তা না এই অবস্থায় যাচ্ছি মানে কিপটা আমি সারা জীবন সারে নাই তো এই যে আমারে বিয়া করাইছে দাঁত পাবি ওই আশার করিস না তো সমস্যা নাই আমি তো আছি তো টুকটাক মনে কর যা লাগে আমি করে দিই মানে পান মিষ্টি খাওয়াবো না একদিন আড্ডার ফকে কোনো সমস্যা হইবে না তাহলে দোস্ত যাই তাহলে মাইয়াটা দেখতে আর ভালো মাইয়া পাইছি এটা তাহলে দোস্ত ভালো থাকিস দোয়া করিস আমার লাগে আচ্ছা ঠিক আছে তো চাচা যান আল্লাহ চাচা মিয়া এত কিপটা মানুষ পোলা বিয়া করে দিছে বটে কি একটা পুরান লুঙ্গি একটা পুরান শার্ট পরে লেছে বিয়া করতে একটা পাঞ্জাবি তো পরে জীবো গা কি পুরান একটা লুঙ্গি পুরান একটা শার্ট ওহ এই যে কি পরিমাণ রোদ ভাইয়া সান্দি মান্দি তো আর হাঁটি যে বুকি রোদ ছাড়া রোদ সময় কি এসি থাকবে নাকি তুই তুই একটু আগে যায় দেখবি নাকি যে স্টেস মেস্টেস কিনা আমারও তো রুম লাগে থাক তো যা লাগবে না কথা তো এটা না কথা হয়েছে যেন আঙ্গু বোনের বিয়ে দিতে চাইতে না যে পরিমাণ কিপটা হোলার বাফে আর তো কেরম কেরম লাগে আর বোনের তো অশান্তিতে রাখবো শোন হ্যাঁ ভাই বোন আমরা সাইড দে আমি তুই বোন দুইটো এখন বুইনারটা আমার মতো হয়েছে ওয়াও অসাধারণ ওকে নিয়ে তো ভাবি না তোকে দুটো নিয়ে আসি বিপদে আমরা দুজন একরকম আর তোরা দুজন আর একরকম এখন এই ভাই বোন কটা যে কি করা যায় এক ফ্যামিলির ভিতরে এত বংশ সরি এত জাত তৈরি হইলো যাই হোক এখন চুপ করে থাক ওরা আসতেছে আসুক তারপর দেখ কি করি আমি তুই বেশি বুঝবি না একদম কম বকবি আচ্ছা ঠিক আছে ওকে খালি দেখবি কি করি আচ্ছা আয় আয় তো কোনো কথাই কইতা না আর বড় ভাই যে জায়গাতে আছে বড় ভাই যা করবে তা হইব এরই নোয়াখালী তুই একা হয় সত্যি ও নো আন্ডার হয় নাই হ্যাঁ কখনো দেখছিস নোয়াখালী বাসা কইতো ভাইয়া আনেরা তো নোয়াখালী নানার বাইত কইছেন ওই আঙ্গো বাইত চলিয়েছেন আই হইছেন আর তো দন্দ বাইত আবার কি এই তুই আগে হইছিস না আমি আগে হইছি আনে হইছেন তুই কথা কইছিস না তোর মারতে ইচ্ছা করতে খালি মারতেছিস না আজকে কুটুমজন আসবে অনুষ্ঠান হবে বাইতে আপনি ভাইয়ার কি হন আমি মেয়ের বড় ভাই ও আচ্ছা ভাই যান আপনি আমার কইছিল ঘটকে যে আপনি বড় ভাই একজন বড় ভাই আছে মা বাপ নাই এখানে পুত্র কে আমি ছেলে আমি তুমি ছেলে তুমি তুমি জিজ্ঞাসা করতেছো কেন তোমার একটা সম্মান নাই মেয়ের বড় ভাই সাথে কথা বলবে এখানে মুরব্বী রয়েছে তুমি কেন কথা বলতেছো আবা তুমি কথা কও আমার সোয়ালটা তো অ্যাডভান্স এই জন্য আমার ছেলে সব সময় সব কথা বলে ফাদার অ্যাডভান্স নো প্রবলেম কোনো সমস্যা নেই ফাদার অ্যাডভান্স ছেলে হতেই পারে ডিজিটাল যুগ নাকি তালই মশাই হ্যাঁ তালই মশাই মানে আপনারা তো দুলাভাই হন নাই সেটা আর কি কথা হইলো যে আইসি তো মনে করেন মাইয়া দেখতে তো আন্তরিক মাইয়ের চেহারাটা দেখলাম না আমার একটু ওকে নো সমস্যা নেই সমস্যা নেই এই হৃদয় হ্যাঁ পিয়ারে নিয়ে আয় দ্রুত আয় সাথে করে আয় পিয়া নাম না দেখ আসলে মাশাআল্লাহ খুব ভালো একটা অবশ্যই খুব সুন্দর হ্যাঁ বসা দেবেন বাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আচ্ছা এখানে আমরা গ্রামগঞ্জের মানুষ আচ্ছা তুমি এখানে বসো ওয়ালাইকুম সালাম বসেন এখানে বসেন নাস্তা এখানে রাখি হ্যাঁ আমরা তো বাঙালি আমরা এখানে রাখবো আমরা মাটিকে সম্মান করব আচ্ছা তুমি ওখানে বসো হ্যাঁ যদি মনে কিছু না করেন একটা বিস্কুট টেস্ট করে দেখতে পারেন আমার চাচার আঙ্কেলের ফ্যাক্টরি ভাইয়া আনো একটা খাও না আমার বিস্কুট লাগবে না আমি বিস্কুট খাইতে আই না আমি আইছিল ভাইয়া মাইয়ু করে দেখতে বুঝছো তাহলে আমি ভাইয়াটা একটু দেখি হ্যাঁ দেখবা হ্যাঁ আচ্ছা সমস্যা নেই পিয়া বোন আমার উঠাও Thank you.
মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা 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 বাবা জান কোথায় তুমি আব্বা ইয়া মাইয়া না জানো ডানা কাটা পরি ভাই মানে আবার আবার মাইয়া বেমালা পছন্দ হইছে মাইয়া বেমালা পছন্দ হইছে আব্বা ভাই বিবাহ ডান ডান আর ধরেন এই ঘুমটা নামাও আচ্ছা কথা বলতে হবে আমার সাথে কথা বলতে হবে তারপরে তো এখানে মুরব্বি রয়েছে সে কি বলে আমরা সবাই সেভাবে কথা বলি আচ্ছা বাবা আমার ছেলে যতক্ষণ মায়ের পছন্দ হইছে আমারও পছন্দ হইছে কিন্তু বিয়ের আগে আমি লেনদেনের ব্যাপারটা একটু সারিয়ে নিতে চাই লেনদেন ও আচ্ছা হ্যাঁ বড়বার সুন্দর কিছু টাকা পয়সা তো দিতেই হবে নাকি আচ্ছা নেন বিস্কুট খান এখান আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমরা আসি হিসাব কিতাবে আসি আমার বোন তো অনেক সুন্দর তার পিছে যে আমার কত টাকা খরচ গেছে প্রতিদিন তার পিছনে মেকআপ আইলানা মাসকারা লিপস্টিক চুনু পাউডার বাদামি আদামি কত কিছু লাগে তার পুরো একটা দোকান তার আমি রিজার্ভ করে দিছি এখন খরচ করছে তো গেছে প্রচুর এখন কত কি দেবেন লেনদেনে আসেন কত টাকা দেবো না পুলা এত কষ্ট করে মানুষ করছি এতদিন লালন পালন করছি আপনারা দেবেন বাজার আমি দেবো মানে বাজার বাজার আমি দুইটা কথা কই বাজার আমার যৌতুকের কোনো প্রয়োজন নাই আমার যে মাইয়া দেখছি এই মাইয়া আমার নিয়ে যাইতে হইবে যে আপনি কারণ এই মাইয়া বিয়ে না করতে পারলে মরে যাবো আমার এই মাইয়াই লাগবে আমার ভাই যৌতুক লাগে আমি দেবো কোনো সমস্যা নাই আপনার কতটা যৌতুক লাগবে লাগে একটা কিডনি বেঁচে এলাম মরিয়ে থাকবো তাও এই মাতার আমি ছাড়তে পারবো না এই চুপ কর মাই দে কি দুয়ে দুয়ে পানি খাবি না শোনেন যদি আপনারা যৌতুক দেন তাহলে আপনাকে বোন আমি নেব আমার ছেলের সাথে আমি বিয়ে দেবো আর যদি যৌতুক না দেন আপনাকে বোন আমি কোনো জায়গায় বিয়ে হইতে দেবো না আমার ছেলের সাথে বিয়ে দিতে তো কেমন কথা কইলা ভাইয়া এটা 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 কিতা কইছে এটা এটা এই সত্য কথা যৌতুক যৌতুক তো মানে আমি দেবো সমস্যা নাই ঠিক আছে তাহলে কোনো কথা নাই রাজি রাজি তাহলে কথা ফাইনাল তাই চলো বউ কি বউ বাসায় যাবে মানে মানে আমার বোন বাসায় লই যাব না আরে বিয়ে হইছে নাকি বিয়ে পড়াইতে হবে ওরে বিয়ে আমি বাড়িতে নিয়ে পড়াবো না রে ভাই ও মানে খরচ করছে একটা চিন্তা করেছো আসলে আঙ্কেল আপনার ছেলে কিন্তু আমাকে খুব বোঝে তো যাই হোক তারপরেও একটু ফ্রেশ হওয়ার ব্যাপার স্যাপার আছে তাহলে যা ঘরে যা আরে তুই শোন আরে বিস্কুট তো সব তুই খেয়ে নিচ্ছিস সমস্যা তুই তাড়াতাড়ি আইন বসছেন আপনার একটু তাড়াতাড়ি আইসেন আপনার জন্য পরান্ডা এনে উত্তর হয়ে যাচ্ছে আমার আমার ভাই তোমার হাতে তুই আমি তুমি সুখে তুমি আমার পিছে পিছে কোন জায়গায় আহো হ্যাঁ দেখতেছো নতুন বউ লই পোলা ঘরের মধ্যে যাচ্ছে তুমি না পিছে পিছে আও আরে ধরো লই যাও কোন যাবা যাও আচ্ছা যা বউ নিয়ে যা বিয়া করছি আমি বউ লই ঘরে যাবো তুমি পিছে পিছে আও কিলে বেসর মা বাপের মতো হাউল লোক একটা বস্তু ছোটবেলাতে শিক্ষা দীক্ষা নিতেও নেয় না আমারও দেয় না আমার বাপের কথা কি কম বসে বোঝে কম চিল্লাই বেশি হ্যাঁ তো আমার বাপের কথা কখনো রাগ হবে না এমনিতে মানুষ ভালো একটু কিপটা কোয়ালিটি মানে একটু আয় বিচার করে চলে তো হিসাব করে চলে আর এটা উচিত হিসাব নিকাশ করে চলাটা ভালো মানে কথা তো সেটা না কথা হচ্ছে এইটা নতুন বিয়ে করছি কখনো বিয়ে শাদী করি নাই তো আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই দেখছো পুলা বিয়ে করে আন বাপের হই ভুলে গেছে হ্যাঁ মানে কেমনে খলতে এই মানে গমটা অবশ্য আমি গমটা তুমি খলো তাহলে খমাখানা একটু দেখতে পারি দেখলে একটু পরান্ডা জুড়ে গেছে তোমার ওটা দেখে কিন্তু আমার হেভি ভালো লাগছিল বস আর পছন্দ এত পরিমাণ হয়েছে আমার তো মনে চাইছিল ওদের লইকন দিক দৌড় দিই আমার বাপের যৌতুক মৌতুকের পেঁচড়া দিয়েছে যৌতুক লাগবে না বস আমার বাপে চাইছে ওই ওই চাওয়া পর্যন্তই মনে করো যৌতুক আমি নেতে দেবো না তোমার ভাইগো উপরে কোনো পেশারও যাবে না অবশ্য আরে যদি মেহরবানি করি ঘুমটাটা একটু উডাইতে না থাক আমি উডাই ঠিক আছে তোমার সরম লাগতে পারে আমি চাই না তোমার সরম লাগুক মানে আমার এই রূপসী বউ এসে যে কি রূপসী বউ আমার যে কি পরিমাণ আনন্দ লাগতে আছে একটা সুন্দর একটা বউ পাইছি আমি 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 যে এরকম একটা বউ পাবো সেটা কোনোদিন আমি কল্পনাও করি বসু
কি আসেন কা আপনি কেরা আপনি কে আমি তো আপনার বিয়ে করি না কোন তো বানাইলো আমি কি করব কেন আমার তো বিয়ে হলো না কালো দেখা হ্যাঁ এই জন্য আমার ভাই আমাকে বিয়ে দিয়েছে তো কালো দেখে বিয়ে হয় না কিন্তু সুন্দর মাতারি রে দেখে যে আপনার যে আমি দেখছি সুন্দর মাতারি তার মানে আপনার ওটা আপনার কি লাগে ওটা আমার বোন ওটা আপনার বোন লাগে তার মানে আপনার বোনেরে দেখাই আপনার দিয়ে দিয়েছে এটা কেমন কথা হলো আমি তো আপনাকে বিয়ে করি না আমি তো তারে বিয়ে করছি আমার তো আপনারে দরকার না আমার তো তারে দরকার আপা বুঝলাম না কিছু চিকের মেরে গেল ফিলি আমি কি দেখতে তুই খারাপ আব্বা তুমি এরকম দৌড়ায় বউ নিয়ে গিলে আনন্দ খুশি তা দৌড়ায় এরকম ছেলে আসলে গা বাবা মাল তো সেটা না মাল সেটা না মানে মাল পাল্টাই গেছে মাল সেটা না আরে বাবা কি মাল পাল্টাইছে দেখে আসো আমি তো তাদেরকে কোনো বলি না বলছি যৌতুক লাগবে না কিছু লাগবে না তারপরে ভাইয়া এরকম তোমার জন্য হয়েছে সব তুমি খালি যৌতুকের জন্য ব্যাকলা দিয়ে যান যৌতুকের জন্য আমার বউটা কালা আল্লাহ রে আমি কি ভাইয়া দেখেছি আর কি আমি কি কইছি তেমন কিছু কিছু তো কও নাই কিন্তু এত বড় সর্বনাশটা আমার সাথে কেন হয়েছে রে ভাই আমার আর মরে যা ইচ্ছা করতা যে আব্বা এই মাইয়ালে আমি সংসার করতাম না আমার গিলি খাই পালাইব আব্বা তুমি তুমি চিন্তা করেন আব্বা ওকে না আমি কেস করবো তোমার দরকার আমি আবার বিয়ে দেব ঠিক আছে আব্বা আমি ফান্দে পড়ছি পড়ছি আপনারা পরিবারটা ঠিক আছে বিয়ে শাদী করার আগে ভালো করে দেখে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ